সাইফ পাওয়ারটেক এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল পাঁচেক গোলে পটিয়া কালারপুর ক্রীড়া পরিদর্শককে হারিয়ে ফাইনালে উঠেছে হাটহাজারী মাতাসা একাদশ। রাউজান হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির আয়োজনে রাউজান উপজেলার প্রশাসনের সহযোগিতায় শুক্রবার ইয়াসিননগর যুবলীগ মাঠ ভেন্যুতে এই টুর্নামেন্টের ষষ্ঠ খেলাটি অনুষ্ঠিত হয়। হ্যাট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মোহাম্মদ সাইমন। রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি মোহাম্মদ শরীফুজ্জামান, ধারাভাষ্য দেন শফিকুল আলম সুমন ও শান্ত। এর আগে বিকেল পৌনে চারটায় এই খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমু নাসিরুদ্দিন। হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির সভাপতি জিয়াউল হক চৌধুরী সুমনের সভাপতিত্বে কর্মকর্তা মোহাম্মদ আফসার ও সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিনের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওয়াহাব, সিনিয়র সহসভাপতি আনোয়ার ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, পৌরসভায় দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। আগামী 9 অক্টোবর বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে হাটহাজারী মাদ্রাসা একাদশ বনাম কিশোয়ান স্পোর্টিং ক্লাব। ফাইনালে প্রধান অতিথি হিসেবে ট্রফি প্রদান করবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। আমরা মাদক কোন অবস্থাতে সহ্য করব না। মাদক মাদক গাঁজা ইয়াবা এগুলোর বিরুদ্ধে আমি একটা কমিটি করে দিয়েছি আমাদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি সাহেবের নেতৃত্বে, মাহবুল আলম, আব্দুল মোমেন, এস এম বাবর, জিয়ালোক সুমন এবং আমাদের সেক্রেটারি। চমৎকার একের পর এক আক্রমণ সৃষ্টি করে যাচ্ছে উভয় দল। দর্শকদের কথা বিশেষ করে না বললেই নয়, যারা ফুটবল চৌধুরী সুমন ভাইকে ক্রেস্ট প্রদান করছেন, ক্রেস্ট প্রদান করছেন মোহাম্মদ আফসারউদ্দিন, ক্রেস্ট প্রদান করছেন আমাদের চৌধুরী বাবুল সাহেব। দেখা যাক, গোল চমৎকার, একটি গোল আদায় করে নেই কিন্তু খেলায় সমতায় ফিরে এসেছে কালারফুল ক্রীড়া পরিষদ পটিয়া। আমাদের খেলোয়াড় সমিতির পক্ষ থেকে সকল সদস্যবৃন্দ, এই উপলক্ষে বাউল ভাইয়ের থেকে কিছু বক্তব্য আশা করছি আমি। যুক্ত হবে না, ইয়াবা চিনবেও না। এই জন্য স্কুলে আমরা স্কুলে একটা জিনিস চালু করার জন্য অত্যন্ত আনন্দের বিষয় একটি আমাদের মাঝে আজকে যারা খেলা রক্ষণ ভাগের 4 নম্বর যাচ্ছেদারী খেলোয়াড় মাদ্রাসা একাদশের ইমন প্রথম গোলটিকে আদায় করলেন। চ্যানেল কর্ণফুলি, নিউজ ডেস্ক।